বন্ধুরা, আজকে স্পেশালি কোনো একটা নির্দিষ্ট প্রাণীর বিষয়ে আমি কিন্তু ভিডিও নিয়ে আসিনি। আজকে সমগ্র প্রাণীকুল সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করার জন্য ইন্টারনেট থেকে অনেকগুলো তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছি এবং আমার আপনার বিবেচনা অনুসারে কি হতে পারে সেই সব বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকলে পরে আমি চিরকৃতজ্ঞ হতব। আর বন্ধুরা, আপনাদের মধ্যে যে নতুন এখনও সবে আমার চ্যানেল দেখা শুরু করেছেন, আয় এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সম্ভব হলে একটু আমাকে সাবস্ক্রাইব করে একটু মোটিভেশান জাগাবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা, চলুন আজকে যে জিনিসটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চলেছি সেটা নিয়ে একটু বাজে কথা কম বলে কাজের কথাটা একটু বেশি করে বলা যাক। পৃথিবীর সাতটি মহাদেশে অনেক সমুদ্র, মহাসাগর, নদী, নালা রয়েছে। অসংখ্য জীবের সংখ্যাও অগণিত। তার মধ্যে কিছু সংখ্যক প্রাণী সম্পর্কে জীববিজ্ঞানীরা গবেষণা করে অনুসন্ধান করে জানা গেছে, কিন্তু এখনও যে অনেকগুলো জীব সম্পর্কে আমাদের জানা হয়ে ওঠেনি বা গবেষকেরাও গবেষণা করতে সম্ভব হয়ে ওঠেনি, সেরকম কত কোটি জীব মানে নিরুদ্দেশ হয়ে গেছে এবং তাদের আমাদের দেখা সাক্ষাৎ হওয়ার আগেই বিলুপ্ত হয়ে গেছে, সেই সব বিষয়ে কোনো ইয়ত্তা নেই। কারণ কেন, বিজ্ঞানীরা জীববিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখলো যে তাদের হাড় গুড় জীবাশ্ম সঙ্গে কোনো এতদিন যা আমাদের কালেকশানের মধ্যে এসছে সেই সব জিনিসগুলোর সঙ্গে মিল খাওয়ানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো জীবের সঙ্গেই তাদের মিল ঘটেনি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম একটা ব্যাপার রয়ে গেছে। সুতরাং বন্ধু, সত্যি আপনিও একটু ভালোভাবে গভীরভাবে চিন্তা করে দেখুন তো জিনিসটা সত্যি কীরকম। কারণ কেন, প্রাণীকুল বলতে আমরা মানুষরাও বুঝাই এবং তার মধ্যে পশু পাখি সম্পূর্ণ একটা জগৎ, তার মধ্যে থেকে কিছু পোষা জীবজন্তু হয় আর বাকিরা বন্য টাইপের হয়। তাহলে জঙ্গলে যারা থাকে তারা বন্য প্রাণী, আর যারা গড়ে আমরা পালন করি সেটা পশুপালিত বা গৃহপালিত জীব বলা যায়। তাহলে এর মধ্যে যে পার্থক্যের মধ্যে অনেকগুলো আচার আচরণ রয়েছে, তার মধ্যে আপনারা অনেকেই হয়তো বেশিরভাগ জিনিস সম্পর্কে ইতিমধ্যে জেনে রয়েছেন। তার মধ্যে আজকে আমার যে কালেকশন করা তথ্যের সাথে আপনার কীরকম মিল রয়েছে সেটা কিন্তু একটু ভাববার বিষয়। চলুন তাহলে আর একটু বিস্তারিত আলোচনা করা যাক। বিশেষ করে নিরলস পরিশ্রম করে জীববিজ্ঞানীরা যে গবেষণা করে খুঁজে পেয়েছেন, তার মধ্যে কিছু পশু তৃণভোজী, তারা ঘাস খায়, আবার বাকিরা মাংসাশী, মাংস খেয়ে জীবন ধারণ করে। যদিও যারা মাংসাশী তারা খুবই হিংস্র প্রকৃতির বেশিরভাগ হয়ে থাকে, আর শিকারীদের অত্যাচারে বংশবৃদ্ধির আগে তাদেরকে হত্যা করা হয়, যার কারণে কিন্তু একসময় বিলুপ্তি হয়ে যায়। এবং প্রাণীদের বিলুপ্তির মূল কারণ এই শিকারীদের অবাধে পশু হত্যা সহ বাসস্থান তৈরির জন্য বনাঞ্চল ধ্বংস করি আমরা মানুষরা, যার ফলে পশু পাখির বিলুপ্তির কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে উঠে ডাইনোসরের চেহারার মতো একটা বিকট দৃশ্য। কিন্তু আমাদের অজান্তে আমাদের চারিপাশে অনেক প্রাণী হারিয়ে যাওয়ার জন্য আমরা পরোক্ষভাবে দায়ী, কিন্তু প্রাণী বৈচিত্র্য রক্ষার কাজে আমরা কিন্তু একটু পরোক্ষভাবে হোক একটু নিজেকে যোগদান করার যথেষ্ট প্রয়োজন রয়েছে, যার ফলে আমরা আমাদের উপযুক্ত এই সব দারুণ দারুণ যে প্রাণীগুলোকে হারাতে যাব না এবং তাদের বিলুপ্তির কোনো প্রশ্নই আসে না। সুতরাং কিছু বেসরকারি ওয়ার্ল্ড ফান্ড ফর ন্যাচারের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 10,000 রকমের প্রজাতি চিরকালের জন্য বিলুপ্তি হতে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে কিন্তু একটু বড় চিন্তার বিষয় রয়েছে। বন্ধুরা, আমার এই পাশের বাড়িতে একটা ঠাকুরের নাম কীর্তন গান হচ্ছে, যার ফলে হয়তো বা আপনারা আমার কথা শুনতে একটু ডিস্টার্বড হচ্ছেন, যার ফলে আমাকে একটু ক্ষমা করবেন। অ্যাকচুয়ালি আমার ভিডিও শুটিং প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় কিন্তু রেগুলার বেসিসে বের হয়। সেক্ষেত্রে আজকে যদি আমি ঠাকুরের নাম কীর্তনের জন্য আওয়াজ ডিস্টার্ব হবে বলে যদি শুটিং না করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা গাফিলতি হয়ে যাবে এবং রেগুলার বেসিসে আমি ভিডিও বের করতে পারবো না। সুতরাং এই গরমে গ্রামের যে শরীরে অসুবিধা অস্বস্তি সেগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের যে রেগুলারিটি
কিছু নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা আপনারা দয়া করে আমার এই ভিডিওর ঠিক নিচে মাঝামাঝি দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করলে আপনি আমার এই ভিডিও সম্পর্কে এবং আমার পুরো চ্যানেল ভিডিওর যে ইউটিউব চ্যানেলের সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা ওই ডেসক্রিপশন বক্সে পাবেন। সেইখানে দয়া করে একটু ভিজিট করে, বেশি সময় লাগবে না, এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি একটু ভিজিট করে নিয়ে যদি সম্ভব হয়, আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেই ভিডিওটি টাচ করে যদি ভিডিও একটু আপনার ভালো লাগে তাহলে দয়া করে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। কী করে করবেন? এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সোশ্যাল সাইটে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারের মাধ্যমে শেয়ার করবেন। এছাড়া বন্ধু আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট কিছু রয়েছে, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মতো লিঙ্কডিনের মতো লিঙ্ক, সেগুলো কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যদি সম্ভব হয় আপনারা ওখানে গিয়ে আমাকে একটু ফলো করে নেবেন। কেননা সোশ্যাল সাইটে ভরসা নেই, কোনো কারণে ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করব আপনার সঙ্গে পুনরায় যোগাযোগ করার জন্য। ওই সোশ্যাল সাইটে আপনি যে ফলো করেছিলেন তার মাধ্যমে কিন্তু আমি আবার আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক পাঠাবো, যেখানটায় আপনি যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ জাগাবেন। আমি নতুন নতুন ডেইলি ও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করব। বন্ধুরা একটু বাজে কথা যেন একটু বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন তাহলে কাজের কথাই একটু আলোচনা করি। ওই যে বললাম বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ফান্ড ফর নেচারের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 10,000 প্রাণী বিলুপ্ত হতে চলেছে। 10,000 প্রাণী নয় বন্ধু, 10,000 প্রজাতি, বন্যপ্রাণীর প্রজাতি বিলুপ্ত হতে যাচ্ছে। তাহলে এদেরকে আমরা কেন হারাচ্ছি? আমরা আরেকটু যদি একটু সজাগ সচেতনভাবে চলি সেক্ষেত্রে কিন্তু ওদেরকে হারাতে হবে না। আপনি একটু আপনার এই ভিডিও শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সজাগ সতর্ক করতে পারেন এবং ওনাদের বন্ধু বান্ধবরাও কিন্তু ওনাদের বন্ধুদের মাধ্যমে আরও যদি শেয়ারের মাধ্যমে যদি এই ভিডিওটার সম্পর্কে তথ্যগুলো জানতে পারে সেক্ষেত্রে কিন্তু একের মাধ্যমে 10, 10-এর মাধ্যমে হাজার, হাজারের মাধ্যমে মিলিয়ন, সেরকমভাবে যদি মানুষের মধ্যে এই ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে পৌঁছায় তাহলে আমিও খুব শীঘ্রই গ্রো করব আমার এই চ্যানেলে এবং সফলতা পাবো। সফলতা পেলে পরে আমি আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানানোর জন্য DSLR ক্যামেরা, এয়ার কন্ডিশন রুমের মতো একটা যে স্বপ্ন আমি দেখে রেখেছি, যেই সব স্বপ্ন যদি বাস্তবায়িত আপনাদের দ্বারাই হয় আমি নিজেকে চির গর্বিত মনে করব এবং চিরকাল ধরে আপনাদের জন্য নতুন নতুন ভালো ভিডিও, ডিজিটাল ভিডিও আনার জন্য চেষ্টা করব। তাহলে বন্ধুরা আপনারা যদি সত্যিকারে আমার উপর ভরসা করেন, বিশ্বাস ভরসা রাখেন, তাহলে কিন্তু আমি এগুতে যাচ্ছি। পাশে আপনি একটা ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে, ফ্রি অফ কস্ট একটা শেয়ার করে, ফ্রি অফ কস্ট একটা সুচ্ছ কমেন্ট করে আমাকে যদি একটু হেল্প করেন তাহলে কিন্তু এইটা একটা ধামাকা হতে চলেছে। আপনারা একমাত্র আপনারাই পারেন আমাকে একটু সফলতার মুখ দেখাতে, এবং আমি যদি সফলতার মুখ দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আমি আরও ডিজিটাল আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য কথা দিচ্ছি। বন্ধুরা একটা কাজের কথা কম হয়ে বেকাজের কথা যেন একটু বেশি হয়ে যাচ্ছে, চলুন তাহলে একটু কাজের কথাটা অল্প একটু বলেই ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করি। বিশেষ করে এই কঙ্কালগুলো, বিশেষ যে কোনো জীবজন্তুর গভীর জঙ্গলে যখন গবেষণা করতে গিয়ে তাদের হাড় কঙ্কাল জীবাশ্ম খুঁজে পাওয়া যায় তখনই জানা যায় যে লক্ষ লক্ষ প্রজাতি যেন কোনো কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আজ তাদের আর দেখা যাচ্ছে না। সুতরাং সর্বশেষ আপডেটে 2000 সালে লাল মাথাওয়ালা বানরকে আমরা বিলুপ্ত হতে দেখেছি। সেই প্রাণী সাধারণত ঘন জঙ্গলে দল বেঁধে বাস করত, জঙ্গলের আকার কমার সাথে সাথে এদের সংখ্যা সম্পূর্ণ বিলুপ্ত হলো, তাদের পরিবেশ গভীর জঙ্গল সেটা হারানোর কারণে। এই গভীর জঙ্গলে যারা থাকতে ভালোবাসে তাদেরকে যদি আপনি শুকনো ডাঙ্গায় এয়ার কন্ডিশনে রাখেন, সাজানো গোছানো কোনো শপিং মলে রাখেন সেক্ষেত্রে কিন্তু তারা থাকতে চাইবে না। সুতরাং তাদের মতো করে যে পরিবেশটা তৈরি হয়েছিল সেই জঙ্গলকে আমরা নষ্ট করে দিচ্ছি বন্ধুরা, তার জন্য ক্ষমা প্রার্থী। সুতরাং
আমি আপনি এবং আপনার বন্ধু বান্ধবরা একমাত্র এই ভিডিওর শেয়ার বাটনে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে যদি বেশি বেশি করে শেয়ার করি, সেক্ষেত্রে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই যে বনজ ভূমিকে সংরক্ষণ করব, বন্য প্রাণীকে সংরক্ষণ করব, তাদের থাকার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করে দেব, কেননা তারা অবলা জীব, কথা বলতে পারে না, হাত নেই পা নেই তাদের, তাদের চিন্তা ধারণাকে তারা কাজে লাগাতে পারে না, সুতরাং আমরা যেন তাদের পাশে একটু সহৃদয় মনোভাব দেখিয়ে তাদের সংরক্ষণের পাশে দাঁড়াতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু পৃথিবী হাসবে আবার এবং সুখময় হয়ে উঠবে। এই অসময়ে গরম পেছ পেছে আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে আমার শরীর ঘেমে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে। এই পরিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সবাই একটা করে গাছ লাগাবো, বন্যপ্রাণীদের সংরক্ষণ করার জন্য, তাদেরকে কোনো শিকারি যদি মারতে চায় আমরা তাদের সঙ্গে ঝগড়াঝাটি না করে ইনফরমেশান একটু গোপনে বন দপ্তর এবং পুলিশকে জানিয়ে সেই ব্যবস্থা নিয়ে একটু ছুটচার হয়ে উঠবো। বিশেষ করে এই প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে যাদের পরিবেশ গভীর জঙ্গলে থাকা, তাদেরকে আপনি বনহারা করে দিচ্ছেন, যার ফলে তাদের প্রজনন ক্ষমতা করছে কমে যাচ্ছে এবং বংশবৃদ্ধির সাধারণ প্যাটার্নটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে ক্যারিবিয়ান অঞ্চলে প্রাণী সিল সহ মেক্সিকো উপসাগরে সেন্ট্রাল আমেরিকার পূর্ব উপকূলে তাদের শরীরের চর্বি গলিয়ে তেল তৈরি করার জন্য প্রচুর সিল মাছকে অবৈধ রূপে ধরে আনা হয়, সেই কারণে কিন্তু এই সিল মাছেরও অবলুপ্তি হয়েছে। তাদের খাবার ছোটো মাঝারি সামুদ্রিক মাছকে গিলে খেয়ে নেয়, যার কারণে কিন্তু সংখ্যা আন্দাজ করার অনেক এই প্রাণীর ইতিহাস স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আমরা চেষ্টা করব তাদেরকে আবার হয়তো পুনরুজ্জীবিত করার জন্য। কীভাবে সম্ভব বন্ধুরা? শঙ্করায়নের মাধ্যমে দেখতে মোটামুটি কাছাকাছি একটা প্রাণীর সাথে আরেকটা সেম রকমের দেখতে প্রাণীর যদি শঙ্করায়ন করা যায় এবং তাদেরকে সংরক্ষণের মাধ্যমে যদি উপযুক্ত ব্যবস্থা তৈরি করা যায়, সেক্ষেত্রে কিন্তু সেই প্রাণীকে আমরা আবার ফিরে আনতে সম্ভব হবে। বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি আপনার স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত মাতা কি জয়।